দেখুন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর ইউটিউবে আপনার ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত মনিটাইজ না করতে পারেন তাহলে আজ এই ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনারা সকলেই জানেন যে ইউটিউবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস টাইম এগুলো কমপ্লিট করতে হয় তারপর সেই ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় তবে ইউটিউব আজ একটা মনিটাইজেশন পলিসির আপডেট দিয়েছে যে আপডেটে ইউটিউব উল্লেখ করেছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এগুলো থাকলেও আপনার ইউটিউব চ্যানেল কখনো মনিটাইজ হবে না কিছু নিয়ম কিন্তু অ্যাড করেছে এই মনিটাইজেশন পলিসিতে সেই জন্য ভিডিও একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি নিয়ম অ্যাড করেছে এবং কি কি থাকতে হবে আপনার চ্যানেলে এবং আপনার চ্যানেলে কি ভুল থাকা চলবে না এই সমস্ত বিষয়গুলো আজই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব সেই জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক দেখুন ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এটাই অ্যাড করা হয়েছে যে আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে সেই রুলসকে আপনি যদি লঙ্ঘন করেন মানে আপনি যদি সেই রুলসের বাইরে কাজ করেন এবং ইউটিউব আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় সেই স্ট্রাইক যদি আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে তাহলে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম এগুলো থাকা সত্ত্বেও আপনি কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে ওয়েট করে যেতে হবে নব্বই দিনের জন্য কারণ ওই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক অটোমেটিক নব্বই দিন পর ওটা এক্সপায়ার হয়ে যাবে ওটা উঠে যাবে তখনই আপনি কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে কপিরাইট স্ট্রাইক থাকলে কোনো সমস্যা নেই তবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কোনো স্ট্রাইক থাকলে আপনার চ্যানেলকে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনার চ্যানেলে যখন ফার্স্ট একটা স্ট্রাইক আসবে মানে অর্নিং স্ট্রাইক ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং সেই ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কোনো সমস্যা নেই তবে তারপরে যে স্ট্রাইকগুলো আসবে সেই স্ট্রাইক থাকাকালীন অবস্থায় আপনি কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেই জন্য এবার থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে এবং ইউটিউবে আপনি যখন কাজ করছেন তখন কিন্তু একটু ভেবে চিনতে সব কিছু রুলস মেনটেন করেই আপনারা কাজ করবেন তাহলে এই যে সম্ভাবনাটা থাকবে না যে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার একেবারে সম্ভাবনা থাকবে না সেই জন্য এবার থেকে কাজ করতে হলে আপনাদের কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইককে অবশ্যই ফলো করতে হবে কমিউনিটি গাইডলাইনস রুলসকে আপনাকে মেনে চলতে হবে তাহলেই কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন তো এই ছিল ভিডিও এই ছোট্ট আপডেট ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে